খুব তুমি কাঁদছো কেন? ভাই জান আমার ভাই জানি হেরে গেছে নির্বাচনে, জানি তোর আব্বা হেরে গেছে। নির্বাচন তো হয়নি এখনো, হারলো কিভাবে? আমার মন বলছে আমার ভাইজান এই নির্বাচনে হেরে যাবে। আমার মন বলছে অনেক বাবা যেভাবে হোক তোমার শ্বশুরকে জেতাতে হবে, এই জানি তোর আব্বাকে জেতাতে হবে, আমার ভাইজানকে জেতাতে হবে। হ্যাঁ জেতাতে তো হবেই। আচ্ছা ফুপি শোনো না, শোনো তুমি কাইন্দো না, তুমি আমার কথাটা শোনো। তুমি জাস্ট একটা কাজ করো ঠিক আছে, তুমি আমাকে 20,000 টাকা এখন দিবা, আমি হচ্ছে কলিকে 5,000 টাকা দিবো আর হানিফকে 5,000 টাকা দিবো, আর বাকি টাকা দিয়ে পুলা বাইন ম্যানেজ করে সব নিয়ে আসবো। আমার সব রক্ত নিয়ে নেই চুরি থেকে আমি দিয়ে দিচ্ছি 20,000 টাকা, তাও আমার ভাইজান জিতু। ভাইয়া এটা তুমি কি বললা বলো, মানে নির্বাচনের মধ্যে বৈরাগত পোলাপান যদি না থাকে নির্বাচনটা হবে? মানে গরম করে একটা ব্যাপার আছে না, প্রতিপক্ষ কিন্তু ভয়টা পাওয়াইতে হবে নাকি? তোকে একটা থাপ্পড় উপর সামনে কথাগুলো বলছিস, বলছিস এসব দাঙ্গা ফ্যাসাদ গ্যাঞ্জাম এগুলো করা যাবে না। হ্যাঁ নির্বাচন হবে ঠান্ডা ভাবে, যে যে যোগ্যতা থাকবে সেই নির্বাচন জিতবে, এখানে ফোর্সফুলি জিতার কিছু নাই। তো ঠিক আছে এই পোলাপানের ইস্যু বাদ। ফুপি তাহলে তুমি এক কাজ করো, তুমি তাহলে আমাকে 10,000 টাকা দাও, আমি হানিফকে 5,000 টাকা আর হচ্ছে কলিকে 5,000 টাকা দিই, ব্যাপারটা ম্যানেজ করো। এক কোটি রক্ত বেঁচে দিয়ে দিচ্ছি, এক কোটি তো আমার ভাইজান জিততে হবে। আবার তুই অনিতিকার কথা বলছিস, তুই অনিতিকার কথা কেন বলিস? ভোটাররা নিজেদের মন মতো ভোট দিবে, যার যোগ্য থাকবে তাকে ভোট দিবে। আর আমি কি ওই যুগ আছে যে ভোটারদের টাকা দিয়ে কিনা যাবে? ওরা ওদের উপর ইচ্ছা মতো ভোট দিবে, ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। আল্লাহ, তাইলে তো নির্বাচন যদি আমরা হারিয়ে যাই তাহলে এটা তো প্রেস্টিজের ইস্যু না? ফুপু আল্লাহ ধোয়া লাগে তুমি কেন না প্লিজ, কিন্তু সানি যদি সব উল্টা পাল্টা কথা বলে আমি নিজে আর ভোট দিব না, হারলে হারুক। না সানি, একদম নির্বাচনের মাঠে কোনো দুর্নীতি অবলম্বন করা যাবে না, নির্বাচনের সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। এটা দুই ভাইয়ের জয় পরাজয়ের ঘটনা, এটা আমার ভাই তোমার ভাই, আমার ভাইজন জিততে হবে। কিন্তু নির্বাচনের মধ্যে জয় পরাজয় থাকবে, জয় পরাজয় সবকিছুর মধ্যে, সেটা খেলার মধ্যে আছে। একটা দল জিতলে আর দলকে হারতে হবে, হার মানতে জানতে হবে, কিন্তু হারার আগে হেরে গেলে হবে না। আমার ভাইজান যদি হেরে যায় অনেক আমি কিভাবে সহ্য করব? আমার প্ল্যান কি? আমার ভাইজান নাও চারটা।